ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এফসি কাপে ব্যর্থ হওয়ার পর এখন আইএসএল কে পাখির চোখ করেছে মোহনবাগান। পরপর 5 ম্যাচ জিতে রেকর্ড করার পর ওড়িশার সঙ্গে পয়েন্ট নষ্ট করে কিছুটা ব্যাকফুটে, তারপর নর্থ ইস্ট ম্যাচে পিছিয়ে থেকেও 3-1 গোলে জয় ছিনিয়ে আবার সমমহিমায় সবুজ মেরুন ব্রিগেড। ঠিক এই অবস্থায় আগামীকাল আবার অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছে মোহনবাগান, কাল তাদের প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি। যে মুম্বাই ইতিমধ্যেই 7 ম্যাচ খেলার পর 4 নম্বরে রয়েছে, অন্যদিকে মোহনবাগান রয়েছে 3 নম্বরে। শেষ ম্যাচে ঘরের মাঠে প্রচুর সুযোগ নষ্ট করার পরেও ইস্টবেঙ্গলকে আর হারাতে পারেনি মুম্বাই। ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্য ভাবে। মুম্বাইয়ের এই দলটি যে তাই আগামীকাল মোহনবাগানের বিরুদ্ধে শক্ত কামড় দেবে তা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ফেরান্দো বাহিনীও। যেমন করেই হোক কালকের এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে বদ্ধপরিকর তারা। কালকের ম্যাচটা দুটি দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কেউ কাউকে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। কাল মাঠে নামার আগে গোটা ব্রাগান ব্রিগেড তাই সেরে নিল তাদের শেষ প্রস্তুতি। কলকাতার ফুটবল প্রেমীদের কাছে খুশি খবর, নতুন বছরের শুরুতেই হতে চলেছে কলকাতার ডার্বি। এআইএফএফ এর তরফে সুপার কাপের যে সূচি প্রকাশ করা হয়েছে সেখানে একই গ্রুপে রয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান, ফলে গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে তারা। 9 জানুয়ারি অর্থাৎ প্রতিযোগিতার প্রথম দিনেই সেই ম্যাচ, যদিও এআইএফএফ এখনও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেনি। গ্রুপ এতে রয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, হায়দ্রাবাদ এবং আই লিগের 1 নম্বর দল। গ্রুপ বিতে রয়েছে কেরালা, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এবং আই লিগের 2য় দল। গ্রুপ সিতে মুম্বাই সিটি এফসি, চেন্নাই এফসি, পাঞ্জাব এফসি এবং আই লিগের 3য় দল। গ্রুপ ডিতে রয়েছে এফসি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং লিগের 4র্থ দল। আসন্ন সুপার কাপে অংশগ্রহণকারী দলগুলো 6 জন করে বিদেশি ফুটবলার মাঠে নামাতে পারবে। ক্রিকেটের ডায়েরি। আইপিএল নামক বিনোদন ও ক্রিকেটের মেলবন্ধনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে নিলামের মাধ্যমে। আজ মরুশহরে দুবাইয়ে বসেছিল 2024 আইপিএল এর নিলামের আসর। পোশাকি নাম ছিল মিনি নিলাম। আইপিএল এর ইতিহাসে রেকর্ড করলেন প্যাট কামিন্স। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে রেকর্ড 20 কোটি 50 লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দ্রাবাদ। সব থেকে বেশি দাম পেয়েছিলেন স্যাম কারেন, 18 কোটি 50 লক্ষ টাকায় তাকে কিনেছিল পাঞ্জাব কিংস। কারেনকে টপকে গেলেন প্যাট কামিন্স। আইপিএল নিলামে যে কামিন্স বেশি দর পাবেন তা আগে থেকেই বোঝা গিয়েছিল। তার ন্যূনতম মূল্য ছিল 2 কোটি টাকা। প্রথমে কামিন্সকে নিতে চাপায় চেন্নাই সুপার কিংস, তাদের সঙ্গে লড়াই শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্সে। বেশি কিছুক্ষণ পর তাদের মধ্যে লড়াই চলে, 6 কোটি টাকা দাম ওঠার পরেই লড়াই থেকে সরে যায় মুম্বাই। 2024 সালের আইপিএল এর নিলামে প্রথম ক্রিকেটার কিনল কলকাতা নাইট রাইডার্স। নিলামে ওঠা 18 নম্বর শ্রীকর ভরতকে 50 লক্ষ টাকা দিয়ে কিনল কেকেআর। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কেনার আগ্রহ দেখায়নি, ফলে ভরতকে তার ন্যূনতম মূল্য 50 টাকায় পেয়ে গেল গৌতম গম্ভীররা। একই দামে সৌরাষ্ট্রের বাহাতি জোড়া বোলার চেতন শাখাকে কেউ কিনল শাহরুখের দল। প্রথম থেকে সেভাবে কোনো ক্রিকেটারের জন্য ঝাঁপাতে দেখা যায়নি কেকেআর কর্তৃপক্ষকে। শুরু থেকে ওয়েস্ট ইন্ডিজের টি-20 অধিনায়ক রবন পাওয়েলের জন্য কেকেআর ঝাঁপালেও 7 কোটি 40 লক্ষ টাকায় তাকে ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস। তারপর আর কেকেআর এর কোনো ক্রিকেটার জন্য ঝাঁপাতে দেখা যায়নি, শুধু নিজেদের মধ্যে আলোচনায় করছিলেন গম্ভীররা। চাকরি গিয়েছে রোহিত শর্মার, আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বাইয়ের এই ঘোষণার পর প্রশ্ন উঠেছে কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল মুম্বাই। এই প্রশ্নের জবাব দিয়েছেন সুনীল গাভাস্কার। ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের মধ্যে রোহিতকে সরিয়ে দেওয়ার নেপথ্যে অনেকটাই দায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড। সরাসরি বোর্ডের নাম না করলেও অন্যভাবে নিজের কথা বলেছেন তিনি। গত ডিসেম্বরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর থেকে তিনি মাঠের বাইরে, কিন্তু পুরোপুরি সুস্থ হতে তার যতদিন সময় লাগার কথা তার থেকে দ্রুতই সেরে উঠছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন বছরে টেস্ট সিরিজের সময় পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন ঋষভ, তবে বোর্ড চাইছে টি-20 সিরিজ খেলিয়ে ঋষভকে মাঠে ফেরাতে। আন্তর্জাতিক লীগ টি-20 থেকে 20 মাসের জন্য নির্বাচিত হলেন নবীনুল হক, বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আয়োজকরা। আইএল টি-20 দল সার্জা ওয়ারিয়র্স প্রথম মরসুমেই আফগানিস্তানের পেশারের সঙ্গে চুক্তি করে। চুক্তির মেয়াদ বাড়ানোর কথা সেখানে উল্লেখ থাকলেও দ্বিতীয় মরসুমে নবীন তা করেননি। চুক্তি লঙ্ঘনের অভিযোগ নিয়ে সার্জার দলটি আইএল টি-20 শৃঙ্খলা রক্ষা কমিটির দ্বারস্থ হয়, সেখানে দুই পক্ষের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্থ টেস্টে 17 রানের পর ডেভিড ওয়ার্নার সম্পর্কে ধারণা পাল্টে গিয়েছে প্রাক্তনদের। অস্ট্রেলীয় ওপেনারকে নিয়ে মুখ খুলেছেন ইয়ান হেলি। প্রাক্তন অস্ট্রেলীয় উইকেট কিপার মনে করেন আরও 1 বছর অনায়াসে টেস্ট খেলে দিতে পারেন ওয়ার্নার। 37 বছর বয়সেও ওয়ার্নারের ফিটনেস আমাকে অবাক করে দিয়েছে, মিচেল জনসন যে বিষয় সামনে এনেছে তা মেনে নিলেও বলতে হচ্ছে এইভাবে ব্যাটিং করতে পারলে আরও 1 বছর ওয়ার্নার অনায়াসে টেস্ট খেলতে পারে এবং আমি সেটাই চাই। পার্থে প্রথম টেস্টে হারের সঙ্গে আইসিসির শাস্তির মুখে পড়ল পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 2 পয়েন্ট কাটা গিয়েছে শান মাসুদদের, তারই সঙ্গে আর্থিক জরিমানাও হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ না করা হয়েছে আর্থিক জরিমানা। এছাড়া আইসিসির ধারা অনুযায়ী প্রতি ওভার কম বোলিংয়ের জন্য কাটা গিয়েছে 2 পয়েন্ট। অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল ছেড়ে চলে গেলেন প্রধান কোচ। সহকারী কোচকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদেশে পাড়ি দিলেন সিডনি থান্ডারসের কোচ ট্রেভর বেইলিস, কারণ তিনি নিরুপায়। বিগ ব্যাশ লিগে সিডনির কোচ আবার আইপিএল এর পাঞ্জাব কিংসের প্রধান কোচ।
নিজের দেশে দলের খেলা থেকেও তার কাছে বেশি গুরুত্ব পেয়েছে ভারতের টি টোয়েন্টি লিগের দল। বেলিজের সিডনি থান্ডার যখন অ্যাডিলেড স্ট্রাইকার্স এর মুখোমুখি তখন দলের প্রধান কোচ ব্যস্ত থাকছেন পাঞ্জাবের হয়ে ক্রিকেটার কিনতে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। অনবদ্য ফুটবলে দারুণ জয় উপহার দিল রিয়াল মাদ্রিদ, লা লিগায় উঠল পয়েন্ট তালিকার শীর্ষে। কার্লো আনচেলত্তি দল 4-1 ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়ালকে। বিরতিতে রিয়াল এগিয়ে ছিল 2 গোলে, বাকি 3টি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। রিয়ালের গোল জুড বেলিংহ্যাম, রড্রিগো, ব্রাহাম ডিয়াজ এবং লুকা মদ্রিজের। জিরোনা নামলো 2-এ, 16 ম্যাচে তাদের পয়েন্ট 41, বার্সা 3-এ 17 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে। ইপিএলে অনেক বেশি দাপট নিয়ে খেলে আক্রমণের ঝড় তুলো লিভারপুল, জয় পেল না ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। ম্যাচের পর গোল শূন্য, এই ড্রয়ে 2-এ রইল লিভারপুল, সাথে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি লিগের শীর্ষে থাকা পিএসজি 1-1 গোলে ড্র করেছে লিয়ার সঙ্গে। এমনিতেই তাদের সাম্প্রতিক অবস্থা খুব একটা ভালো নয়। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সমস্যায় পড়তে চলেছে বার্সেলোনা। শেষ 16-এ ইতালির নাপোলির বিরুদ্ধে খেলবে তারা। ইতালি ঘরোয়া লিগে নাপোলি এখন 5-এ রয়েছে ঠিকই, কিন্তু ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের সাম্প্রতিক ফর্ম বেশ ভালো। উয়েফা যে সূচি প্রকাশ করেছে সেখানে বার্সেলোনার পাশাপাশি কঠিন প্রতিপক্ষ পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। গতবারের বিজয়ে ম্যানচেস্টার সিটি খেলবে কোপেনহেগেনের বিরুদ্ধে। দু দলের শক্তির বিচারে সিটি অনেক এগিয়ে, ফলে কোয়ার্টার ফাইনালে ওঠা কার্যত তাদের নিশ্চিত। ইংল্যান্ডের আর এক ক্লাব আর্সেনাল খেলবে পোর্তোর বিরুদ্ধে। খবর ভারতীয় দাবার প্রাথমিক ক্যালেন্ডারে ছিল না চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স, শেষ মুহূর্তে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারপরে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে দক্ষিণের 2 গ্র্যান্ডমাস্টার ডিগু কেশ ও অর্জুন এরিগেজি যাতে ক্যান্ডিডেটসের যোগ্যতা অর্জন করতে পারেন, তার জন্যই নাকি এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ব দাবা সংস্থা ফিডের সহকারী সভাপতি বিশ্বনাথন আনন্দ। ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বলেন, যদি কোনো প্রতিযোগী দেখে যে প্রতিযোগিতার পঞ্চম হলে সে সুযোগ পাবে আর সে জেতার বদলে পঞ্চম হওয়ার দিকেই নজর দেয়, তাহলে কি সে নিয়ম ভেঙেছে? আমার মতে প্রত্যেকের চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলা উচিত, কিন্তু কোনো প্রতিযোগী যদি পঞ্চম হওয়ার জন্য খেলে তাহলে সে তো কোনো অন্যায় করছে না। দেখতে দেখতে 1 বছর পর 2022-এর 18 ডিসেম্বর কাতারের লুজাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ডিয়েগো মারাদোনার দেশ আনন্দে উল্লাসে হয়ে উঠেছিল পাগল পাড়া। বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থক ও অনুরাগীও ভেসে গিয়েছিলেন আবেগে। ফুটবল ক্যারিয়ারের সব পাওয়া লিওনেল মেসির একটাই আক্ষেপ ছিল, স্বপ্ন বাস্তবের মাটিতে নেমে এসেছিল 1 বছর আগে 18 ডিসেম্বরের রাতে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা, হাহাকার উঠেছিল নীল সাদা সমর্থকদের হৃদয়। কিন্তু পরবর্তী সময়ে অনবদ্য ফুটবলে বিশ্ব জয় করেছিল আর্জেন্টিনা, দুরন্ত হয়ে উঠেছিলেন লিও মেসি। বিশ্বকাপ জয়ের 1 বছর পূর্তিতে মেসি লিখেছেন, ক্যারিয়ারের সব থেকে সুন্দর বছর, এই স্মৃতি ভোলা নয়, সারা জীবন মনে থাকবে। হ্যাপি অ্যানিভার্সারি টু অল। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস সংস্থা আয়োজিত মন্টেসরি টিটি কোচিং ক্যাম্প শুরু হয়েছে। অনূর্ধ্ব 4 থেকে অনূর্ধ্ব 8 বছরের খুদের টিটি খেলোয়াড়দের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। মোট 3 জায়গায় অনুষ্ঠিত এই শিবির চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। 2012 সালে এই শিবির শুরু হয়েছিল। এবারে শিবিরে বিশেষভাবে সক্ষম 10 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধন করেন টিটি তারকা সৌরভ চক্রবর্তী ও সায়নী পাণ্ডে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। ক্রিকেট জীবনে প্রাপ্তির হিসাব নিকাশ নিয়ে বসলে হয়তো অনেক কিছুই পেয়েছেন তিনি, তবু একটা স্বাদ অপূর্ণই থেকে গিয়েছে। বাংলার হয়ে রঞ্জি ট্রফিটা তার কাছে এখনও অধরা। গত 3 বছরে 2 বার ফাইনালে উঠেও শেষমেশ ট্রফি চাওয়া হয়নি। এবার সেই অপূর্ণ স্বাদটাই পূরণ করতে চান তিনি মনোজ তিওয়ারি, যার আবার এটাই শেষ খরা মরশুম হতে চলেছে, যিনি ঠিক করে ফেলেছেন কেরিয়ার আর দীর্ঘায়িত করবেন না। এবার রঞ্জি শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন, স্বাভাবিকভাবেই একটু বেশি আবেগতাড়িত। নিজের কেরিয়ারের অন্তিম বছরে বাংলাকে রঞ্জি ট্রফিটা দিয়ে যেতে চান। মনোজ বলছেন, ঠিক করে নিয়েছি এটাই আমার শেষ রঞ্জি, এই মরশুমের পরেই প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর ঘোষণা করব। Thank you.
কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড ইজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।